ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। কালকে তোমাদের দেখিয়েছিলাম সাউথ কলকাতার কিছু বড় বড় পুজো প্যান্ডেল, আজকে এসেছি নর্থ কলকাতাতে। এবার দেখো, নর্থ কলকাতা একদিনে জানি না কভার করতে পারবো নাকি, কারণ প্রচুর ঠাকুর আছে পুরো নর্থ কলকাতা জুড়ে, সেটা বেলগাছিয়া মেট্রো থেকে শুরু করে শ্যামবাজার, শোভাবাজার, সেন্ট্রাল, গিরিশ পার্ক, সমস্ত মেট্রো স্টেশনের আশেপাশে কিন্তু কলকাতার যে বড় বড় নর্থ কলকাতার পুজোগুলো হয় সেগুলো তোমরা পেয়ে যাবে। আজকের এই নর্থ কলকাতা সিরিজ শুরু করছি বেলগাছিয়া মেট্রো থেকে। বেলগাছিয়া মেট্রো থেকে বেরিয়ে তোমরা দমদম পার্কের পুজোগুলো পেয়ে যাবে, তার সঙ্গে টালা প্রত্যয়, টালা বারোয়ারি, সব পুজোই কিন্তু বেলগাছিয়া মেট্রো স্টেশন কাছে হবে। আর এরপর পরপর যে শ্যামবাজার, শোভাবাজার, সেন্ট্রাল, গিরিশ পার্ক, প্রতিটা মেট্রো স্টেশনের আশেপাশেই কিন্তু সমস্ত বড় বড় নর্থ কলকাতার পুজোগুলো আছে। সময় এখন 10:30 মতো, আর টালা তার সঙ্গে দমদম এরিয়ার সমস্ত ঠাকুর তোমাদের মোটামুটি দেখিয়েছি, মানে বড় বড় যে ঠাকুরগুলো আছে। আর একদিনে নর্থ কমপ্লিট করা পসিবল নয়, সেটা আমি তোমাদের প্রথমেই বললাম। তোমরা একদিন এই দমদম সাইড এবং টালা সাইড রাখতে পারো, আর বেলগাছিয়া সাইড একসাথেই রাখবে আর কি। আরেকদিন তোমরা শ্যামবাজার, শোভাবাজার, গিরিশ পার্ক ওই সাইডটা রাখতে পারো, তাহলে তোমাদের মোটামুটি সব নর্থটা কভার হয়ে যাবে। এখন আমরা বাড়ির দিকে ব্যাক করবো, আর আজকে পঞ্চমী, হয়তো মেট্রো আজকে রাত অব্দি চলছে না, কারণ অ্যাপেও দেখাচ্ছে না কিছু। কালকে থেকে হয়তো মেট্রো ট্রেন এগুলো মাঝরাত অব্দি চলবে। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো বা ঠাকুর প্যান্ডেলগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। কালকে আমরা ওই সাইডে যাবো, মানে শ্যামবাজার, শোভাবাজার ওই সাইডে যা যা ঠাকুর আছে সেগুলো কভার করবো। আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর পুজো আশা করছি সবার ভালো কাটছে, ভালো কাটুক এটাই চাই। আর তোমরা কোন কোন জায়গায় ঠাকুর দেখেছো বা কোথায় থেকে এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের এপিসোডগুলো ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখাচ্ছ নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট সবাইকে।